আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, চতুর্থ শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্নেহ চতুর্থ শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 50, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে থেকে রোজ শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টি প্রতিবেষ্টি, মানে 1 * 1 = 10 = 10। একটি কাঠালেবুর ড্যাশ শীতল উত্তরবে 2টি। প্রশ্ন, বর্গক্ষেত্রের পরিসীমা ইজিকাল টু 4 × 1টি ড্যাশ দৈর্ঘ্য উত্তরবে বাহুর দৈর্ঘ্য। প্রশ্ন, আয়তক্ষেত্রের বড় ধার দুটিকে ড্যাশ বলে উত্তরবে দৈর্ঘ্য। প্রশ্ন, 3 কিগ্রা = ড্যাশ উত্তরবে 3000 গ্রাম। প্রশ্ন, 4/9 ভগ্নাংশটিতে হর হলো ড্যাশ এবং লব হলো ড্যাশ। হর হলো 9 আর লব হলো 4। পড়েছে, 8টা 5 টাকার কয়েন মিলে হয় ড্যাশ উত্তরবে 40 টাকা। সময় পরিমাপের মূল একক হলো ড্যাশ উত্তরবে সেকেন্ড। প্রশ্ন, 2টি সরলরেখা পরস্পরকে ড্যাশটি বিন্দুতে ছেদ করে উত্তরবে 1টি। থালার মতো আকারের জিনিসকে ড্যাশ বলে উত্তরবে বৃত্ত। যেসব সংখ্যার এককের ঘরে ড্যাশ বা ড্যাশ থাকে তারই 5 দ্বারা বিভাজ্য উত্তরবে 0 বা 5 থাকে তারাই 5 দ্বারা বিভাজ্য। দুপুর 1:30 মানে হলো ড্যাশ মিনিট, 1:30 বাজে। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো ড্যাশ উত্তরবে 2। 1 বছর 5 মাস = ড্যাশ মাস উত্তরবে 17 মাস। 5 থেকে রয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও প্রশ্নের মান 1 * 1 = 5 = 5। 3 কিগ্রা 700 গ্রাম = 3007 গ্রাম, 3700 গ্রাম, 3070 গ্রাম উত্তরবে 3070 গ্রাম। ভগ্নাংশের হর একই রেখে লব বাড়লে ভগ্নাংশের মান কমবে, বাড়বে, একই থাকবে উত্তরবে বাড়বে। গুণিতকের সংখ্যা হলো অসংখ্য, নির্দিষ্ট অনির্দিষ্ট উত্তরবে অসংখ্য। 1 বছরে হয় 50 সপ্তাহ, 52 সপ্তাহ, 51 সপ্তাহ উত্তরবে 1 বছর হয় 52 সপ্তাহ। যে কোণের মান 110 ডিগ্রি সেটি হলো স্থূলকোণ, সমকোণ না সূক্ষ্মকোণ উত্তরবে স্থূলকোণ। 3 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির সমাধান করো। প্রশ্নের মান রয়েছে দেড় গুণ দুই = তিন। প্রথম সরল করো। পড়েছে, বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার, সেগুলি কী কী দেখে নাও। 45 ভাগ (ব্র্যাকেটের মধ্যে) সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 9 + 2 × 5 (ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ) তাই লিখতে পারি 45 ভাগ (সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে) 9 + 2, 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, তাহলে 9 + 2 = 3। 45 ভাগ 9, 3 × 2 = 6, 9 + 6 তাহলে 45 ভাগ 15, 45 / 15 ভাগ করে 3। বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার, সেগুলি কী কী? সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু ত্রিভুজ। তারপরে দেখো, তোমাদের 4 থেকে প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি প্রতিবর্ষে, মানে 1 * 1 = 10 = 10। এগারো শ্রেণীতে চালনী দ্বারা কোন ধরনের সংখ্যা খোঁজা যায় উত্তরবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। 6-এর গুণনীয়গুলি কী কী? 1, 2, 3, 6। বলেছে, যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল কত উত্তরবে 2। যে ঘনকের করিডোরে 6টি, 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত উত্তরবে 11। প্রশ্ন, 947 সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান কত উত্তরবে 900। 7, 1, 0, 4 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি উত্তরবে 1047। পড়েছে, 5/8 ভগ্নাংশটিকে কথায় লেখো উত্তরবে 8/5। 0 ছাড়া 13-এর আরও 2টি গুণিতক লেখো উত্তরবে 13, 26। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে কী বলে উত্তরবে বিষমবাহু ত্রিভুজ। 4 ডজন কলা মানে কটি কলা? 4 × 12 = 48। 16 অঙ্কে কোনো বন্ধনী না থাকলে কোন চিহ্নের কাজ সবার আগে করতে হয় উত্তরবে ভাগ। 5 থেকে রয়েছে নিচের অঙ্কগুলো কষে যথাযথ উত্তর দাও যে কোনো 5টি প্রতিবর্ষে, মান 2 করে 2 × 5 = 10। 6 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া, 4টি প্রশ্নের উত্তর করে প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। এবার আমরা প্রশ্নের সমাধানগুলো দেখে নেব। দেখো, 5-এর কয় রয়েছে সাজিয়ে বিয়োগ করো। 4 লিটার (175 মিলিলিটার) - 1 লিটার (280 মিলিলিটার) বিয়োগ করলে হয় 2 লিটার (895 মিলিলিটার)। প্রশ্ন, উৎপাদক বিশ্লেষণ করো। 1560 ভাগ 3, 30 স্কেল ভাঙতে পারি 5 × 6, তাহলে উত্তর হবে 52। ভালো করে দেখে নাও। পড়েছে, 356 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য নির্ণয় করো। 7-এর স্থানীয় মান 700, 7-এর প্রকৃত মান 7, তাহলে 700 থেকে 7 বিয়োগ করলে হয় 693, তাহলে 3756 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য 693।
আচ্ছা, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা 7 সেমি যোগ 7 সেমি যোগ 7 সেমি যোগ 7 সেমি সমান সমান 28 সেমি। হচ্ছে 90-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, 2 × 3 × 3 × 5। হচ্ছে 9 ও 10 কি পরস্পর মৌলিক সংখ্যা? কষে দেখা, উত্তর হবে হ্যাঁ। পরে 4 × 3 = 50 মিটার সমান সমান কত কিমি কত মিটার? উত্তর হবে 4350 মিটার সমান সমান 4 কিমি 350 মিটার। 4 কয়েল হচ্ছে ঐকি নিয়মে হিসাব করো, 7টি ঝুড়িতে 35টি আপেল আছে, তবে এরকম প্রতিটি ঝুড়িতে কটি করে আপেল থাকবে? টি ব্র্যাকেটের ঝুড়ি আপেল, 7টি ঝুড়িতে 35টি আপেল হচ্ছে, 1টি ঝুড়িতে কটি সেটা বের লিখতে পারি? 7টি ঝুড়িতে 35টি আপেল, তাহলে 1টি ঝুড়িতে 1 × 35/7টি আপেল, তাহলে 7টি কাটাকুটি করলে 5 × 7 = 35, 5 × 1 = 5টি, তবে এরকম প্রতিটি ঝুড়িতে 5টি করে আপেল থাকবে। কবিতাদের বাগানের দৈর্ঘ্য 17 মিটার, প্রস্থ 15 মিটার, সম্পূর্ণ বাগানটি বেড়া দিতে বা বেড়া দিয়ে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়া দিতে হবে? বাগানটির পরিসীমা 17 + 17, 15 + 15 = 64 মিটার, তাহলে সম্পূর্ণ বাগানটি বেড়া দিতে বা বেড়া দিয়ে ঘিরতে 64 মিটার দৈর্ঘ্যের বেড়া দিতে হবে। যে 4 ও 6-এর 3টি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো, 4 ও 6 1 × 4, 4 × 1, 2 × 2, 1 × 6, 6 × 1, 3 × 2, 2 × 3, 6, তাহলে হচ্ছে 4 ও 6-এর সাধারণ গুণনীয়ক হলো 1 আর 2, আর 4 ও 6-এর লসাগু হচ্ছে 2 দিয়ে গেলে হয় 2, 3, তাহলে হচ্ছে 2 × 2 × 3, তাহলে 2 × 4, 3 × 4 = 12, উত্তর হবে 12। সাধারণ গুণনীয়ক হচ্ছে 1,2 আর লসাগু হচ্ছে 12। হচ্ছে একজন আলু বিক্রেতা 16 কিগ্রা 225 গ্রাম পেঁয়াজ কিনে তা থেকে 7 কিগ্রা 820 গ্রাম বিক্রি করে দিলেন, পরে তিনি আরও 5 কিগ্রা 500 গ্রাম পেঁয়াজ কিনে আনলেন, এখন তাহলে তার কাছে আর কতটা পরিমাণ পেঁয়াজ আছে? প্রথমে আমরা 16 কিগ্রা 225 গ্রাম থেকে 7 কিগ্রা 820 গ্রাম বিয়োগ করবো, বিয়োগ করলে হয় 8 কিগ্রা 405 গ্রাম। এর সঙ্গে এবার আমরা 5 কিগ্রা 500 গ্রাম যোগ করবো, যোগ করলে হয় 13 কিগ্রা 905 গ্রাম, তাহলে এখন অতএব লিখবে, অতএব এখন তাহলে তার কাছে আর 13 কিগ্রা 905 গ্রাম পেঁয়াজ আছে। পড়েছে 28 জনকে সমান ভাগে ভাগ করে নিয়ে দল তৈরি করলে কত রকম ভাবে দল তৈরি করা যাবে এবং সেই সব ক্ষেত্রে প্রত্যেক দলে কতজন করে ছাত্রছাত্রী থাকবে? 2 জনকে 14টি দলে, 14 জনকে 2টি দলে, 7 জনকে 4টি দলে, 7 জনকে 7টি দলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার 4র্থ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখতে ভুলবেন না, আমার চ্যানেল নতুন হওয়া তো লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যেতে, বছর 4র্থ শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু তোমাদের 4র্থ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্নমাত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজ আমরা যে প্রশ্নপত্রটা তুলে ধরলাম এখানে, প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।